ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়েলকাম টু স্পিক ইংলিশ আমরা আপনাদের জন্য ফিরে এসেছি ইনফরমেটিভ বিষয় নিয়ে বরাবরের মতো তো আজকে আমরা খুবই সিম্পল বাট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেই এবং মাইটের পার্থক্য আচ্ছা এই দুটো শব্দ শুনি নাই বা এই দুটো শব্দের সাথে পরিচয় নাই এরকম মানুষ খুব কম পাওয়া যাবে রাইট কাদের মধ্যে যারা ইংরেজি শিখতে চান বা ইংরেজি পড়েন ইংরেজি বলেন ইংরেজির সাথে যারা নিজেকে নানানভাবে সম্পৃক্ত রেখেছেন তো মে এবং মাইট এই দুইটা কিন্তু আমরা জানি এরা হচ্ছে মডাল অক্সিলারিজ আচ্ছা এরা কি অক্সিলারি এগুলো আমরা যারা বিগেনার্স এবং আমরা যারা স্পোকেন ইংলিশ নিয়ে কাজ করতে চাই তাদের জন্য এগুলো জরুরি না কিন্তু যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে মে এবং মাইট এর ইউসেজগুলো কি এটা এটা কোন সিচুয়েশনে কীভাবে ব্যবহৃত হয় এগুলোর আলাদা আলাদা মিনিং হতে পারে কিনা নাকি একই অর্থে হয় আর যদি একই অর্থে ব্যবহৃত হয় তাহলে কেন আলাদা আলাদা শব্দ দিয়ে আমরা যারা বিগেনার্স আমরা যারা ইংরেজি শেখার জন্য বেশ কষ্ট করছি শিখতে চাই তাদেরকে কেন বাবা এই ঝামেলায় ফেলে দেওয়া হল আজকে আমরা এইসব প্রশ্নের উত্তর জানতে চলেছি তো মেই এবং মাইট রাইট এখন দেখি আমরা মেয়ে আসলে কোন কোন সিচুয়েশনে ব্যবহৃত হয় এই আলোচনা কিন্তু আমরা আমাদের পূর্ববর্তী এক লেসনে আমরা করেছি তাই যদি আপনি মেয়ে নিয়ে আরও আলোচনা জানতে চান তাহলে কাইন্ডলি আমরা ইনফরমেশন আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই লেসনটা একটু দেখে আসবেন আচ্ছা এখন আমি আপনাদেরকে আগে কিছু এক্সাম্পল সেন্টেন্স দেখাতে চাই আসলে আমি দেখাতে যাচ্ছি না স্পিকিং ইংলিশ দেখাতে চাচ্ছি এগুলোর পরে আমরা যাবো এই যে ইট মে রেইন টুডে ইট মে রেইন টুডে এরপরে ইট মাইট রেইন টুডে ইট মে রেইন টুডে ইট মাইট রেইন টুডে দেখতে পাচ্ছি নিশ্চয়ই আমরা ইট মে রেইন টুডে আর ইট মাইট রেইন টুডে ওকে সেম পরের সেন্টেন্স বলছে হি মে কাম টু মরু হি মেই কাম টু মরু হি মাইট কাম টু মরু সে হয়তো আগামীকাল আসবে আর হি মাইট কাম টু মরু এটার অর্থ কিন্তু সে হয়তো আগামীকাল আসবে সেম যে আগের যে বাক্যটা ছিল এখানেও কিন্তু ঘটনা তাই ছিল ইট মে রেইন টুডে আজ বৃষ্টি হতে পারে আর ইট মাইট রেইন টুডে আজ বৃষ্টি হতে পারে সেম কিন্তু মিনিং প্রায় ওকে তারপরে আমরা দেখি আর কোনো এক্সাম্পল সেন্টেন্স আছে কিনা আছে উই মে উইন দ্য ম্যাচ আমরা খেলায় জয়লাভ করতে পারি মানে আমরা খেলায় জয়লাভ করতে পারি আবার হচ্ছে উই মাইট উইন দ্য ম্যাচ আমরা খেলায় জয়লাভ করতে পারি মানে এখানে বুঝাচ্ছে দেন সম্ভাবনা উই মে উইন দ্য ম্যাচ আমরা খেলায় হয়তো জিততে পারি আর কি আর উই মাইট উইন দ্য ম্যাচ এটার অর্থ হচ্ছে আমরা খেলায় হয়তো জয়লাভ করতে পারি এখন তাহলে প্রশ্ন হচ্ছে এগুলোর পার্থক্য কি পার্থক্য কিন্তু খুব বেশি না ভাইয়া পার্থক্য খুবই অল্প এত তাড়াতাড়ি ফর ওয়াচিং দিলে হবে না আরও দেখা দেখি বাকি আছে আরও ওয়াচ করতে হবে কারণ মূল আলোচনা এখনো শেষ হয় নাই সো যে ইট মে রেইন টুডে আমরা একদম প্রথমটাতে যদি যাই আমাদের যে প্রথম আলোচনাটা ছিল যে ইট মে রেইন টুডে আজ বৃষ্টি হতে পারে এটা হচ্ছে বেশ ভালো সম্ভাবনা আছে মনে রাখবেন মেয়ে যদি বুঝায় তাহলে সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে মাইট যদি বোঝায় তাও সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে যে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে এখন সম্ভাবনা যদি মোটামুটি ভালো সম্ভাবনা বেশি সম্ভাবনার পরিমাণটা বেশি তাহলে আপনি লিখবেন ইট মে রেইন টুডে আচ্ছা বৃষ্টি হতে পারে আর যদি বলি ইট মে রেইন টুডে মানে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু সম্ভাবনা কেমন সম্ভাবনা কম সম্ভাবনা অল্প তাহলে আপনি লিখবেন ইট মাইট রেইন টুডে এই কারণে বাংলায় আমরা দেখেন একটু পার্থক্য এনে দিয়েছি ইট মে রেইন টুডে আজ বৃষ্টি হতে পারে হতে পারে আর এখানে লিখেছি কিন্তু এখানে সম্ভাবনাটা একটু কম এইরকমভাবে কিন্তু পরবর্তী সেন্টেন্সগুলোতেও ফ্রেম ঘটনাটাই হয়েছে হি কাম মেমরু সে আগামীকাল আসতে পারে হি মাইট কাম চুমু সে আগামীকাল আসতেও পারে এখানেও আসার সম্ভাবনা আছে এখানেও আসার সম্ভাবনা আছে এই বাক্য আসার সম্ভাবনার কথা বলছে এই বাক্য কিন্তু ওই ব্যক্তির আগামীকাল আসার সম্ভাবনা নিয়ে কথা বলছে কিন্তু এখানে আসার সম্ভাবনা তুলনামূলক কম এবং এই মেয়ে যদি ইউজ করেন তাহলে আসার সম্ভাবনা তুলনামূলক বেশি ওকে তারপর তারপর সেই উই মে উইন দ্য ম্যাচ আমরা মেসটা জয়লাভ করতে হয়তো পারি আর এখানে আমরা মেসটা জয়লাভ করতেও পারি মাইট সম্ভাবনা কম বোঝানোর ক্ষেত্রে মাইট সম্ভাবনা বেশি বোঝানোর ক্ষেত্রে ক্ষেত্রে মেয়ে ব্যবহার করতে হয় এবার ধরেন আমি ইংরেজি বলতে আমি হয়তো ইংরেজি শিখতে পারি তাহলে কি হবে আই মে লার্ন ইংলিশ রাইট আর যদি বলেন আই মাইট লার্ন ইংলিশ তার মানে আমি ইংরেজি শিখতেও পারি মানে চান্স সম্ভাবনা কম তো আমি আশা করব আপনাদের ইংরেজি শেখার চান্স এবং সম্ভাবনা বেড়ে যাবে আমরা কখনো এই মাইটের দিকে যেন না যাই আমরা যাতে মেয়ের দিকে থাকি তবে দেখেন এই মাইটের আরও অনেক ইউসেজ আছে মেয়ের আরও অনেক ইউসেজ আরও অনেক রকমের ব্যবহার আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা কিন্তু এগুলো নিয়ে আজকে আলোচনা করিনি মজার বিষয় হচ্ছে মাইটের কিন্তু একটা সিমিলার ওয়ার্ড আছে মাইট মনে হচ্ছে শক্তি কারণ একটা প্রভাব শুনেছেন কি না জানি না মাইট ইজ রাইট ঝুড়ঝাড় মূল্যক তার এই যে মাইট স্পেলিং কিন্তু সেম আর যে শক্তিশালী তাকে বলা হয় মাইটি শক্তিমান শক্তিশালী ওকে আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য আরও বেশি ইনফরমেটিভ এবং এক্সাইটিং কন্টেন্ট নিয়ে ফিরবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং লার্ন ইংলিশ স্পিকিং ইংলিশ